নিজের বাড়ি ভালো হোক বা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। জীবনে কারো ক্ষতি করার আগে একবার ভেবে নেবেন, আজ আপনি যার ক্ষতি করছেন কেউ একদিন আপনার এর চেয়ে বেশি ক্ষতি করতে পারে। সৎ পথে কাটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। টাকা দিয়ে ঘড়ি কেনা যায় সময় নয়, টাকা দিয়ে বই কেনা যায় বিদ্যা নয়, টাকা দিয়ে রক্ত কেনা যায় জীবন নয়, টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়। সবার উপর রাগ করতে নেই, তার উপর রাগটা করা যায় যে তোমার রাগের মূল্যটা বুঝে। কান্নায় লজ্জার কিছু নাই, যে কাঁদতে জানে সে অনেক বেশি ভালোবাসতে জানে। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতা দিয়েই তোমাকে বিচার করবে, আগে হ্যাঁ তোমার ভালোবাসাও। কেউ যদি তোমাকে সংশোধন হওয়ার জন্য কিছু বলে, তাহলে তুমি অপমানিত বোধ করো না। যদি এমন কিছু তোমার মধ্যে কাজ করে, তবে অবশ্যই তা অহংকার। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, তা কখনো সম্পর্কই ছিল না, সেটা প্রেম হোক বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে তার অতীত নিয়ে খোঁচা দিও না, পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। কোনো ভালো কাজের জন্য মিথ্যে কথা বলাটা দোষের নয়। যদি মানুষকে সম্মান দেওয়া এবং ক্ষমা করে দেওয়া তোমার দুর্বলতা হয়, তাহলে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, এবং যখন অনেক কথা বলার থাকে কিন্তু সে বলতে পারে না। মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন, তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকেই চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। চোখ পৃথিবীর সবকিছুই দেখতে পাই, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পাই না। ঠিক সেইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পাই, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পাই না। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ। এটাই হয়তো জীবন। প্রত্যেককেই বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। যতই উপকার করো না কেন, মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে যদি একটা ক্ষতি করো, তাহলে সেটা সারা জীবন মনে রাখবে। সময় লাগে না ভুল করতে, সময় লাগে সেই ভুলটি শুধরাতে। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়, শোনে কম বুঝে বেশি, যা বুঝে তার থেকেও রটাই বেশি, তার নাম প্রতিবেশী। ভাই, আমার মনে হয় বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধারা সন্তান পাবে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো মনে করে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন।